দিদি ভাই, ওর এটা জানা দরকার যে ওর আরেকটা দিদি রয়েছে, নিজের দিদি। দোহাই তোর, তুই এত বড় ভুল করিস না রে। কি বললে? ভুল? আমি ভুল করছি? আমি ভুল করছি না দিদি ভাই। আর সঞ্জয় কি করছে? নিজের অবৈধ সন্তানকে এই বাড়িতে সবার সামনে রেখেছে, সে অবলীলাক্রমে সবার সামনে ঘুরে বেড়াচ্ছে, কোনো তাপত্তাপ নেই। এটা ভুল নয়। তার মেয়ে অন্তরা এতদিন বাদে বিদেশ থেকে আসছে, সেটা ভেবে কোনো অস্বস্তি নেই, এটা ভুল নয়? আমি আমি বুঝতে পারছি যে কাজটা ঠিক হচ্ছে না, কিন্তু কিন্তু তোমরা সঞ্জয়কে কেউ কিচ্ছু বলবে না, যা বলার আমাকে বলবে প্রত্যেকে। কি করে বলবো? দাদা ভাই তো চান্দাইকে এ বাড়ি থেকে চলে যেতে বলছেন না, বললেই বলছে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমিও মুখ বুঝে রয়েছি। হ্যাঁ থাকো, তোমরা সবাই মুখ বুঝেই থাকো, কিন্তু আমি তো মুখ বুঝে থাকতে পারবো না। আমার মেয়েকে তো আমাকে সব জানাতে হবে, তারপর সে ঠিক করবে তার কি করা উচিত। দেখ দেখ, তুই এত বড় ক্ষতি মেয়েটার করিস না রে। তোর বিচার বুদ্ধি এখন সব লোপ পেয়ে গেছে। ভেবে দেখ তো, একটা মেয়ে, একটা মেয়ে তার বাবার অবৈধ সন্তানের কথা কিভাবে বিশ্বাস করবে বলতো? কি করে বিশ্বাস করবে? তার বয়স অল্প, কাঁচা বয়স। না দিদি ভাই, কোথাও ভুল হচ্ছে। আমার মনে হয় ওর নিজের মতামতটা দেওয়া খুব জরুরি। না রে, আমি বলছি তুই ভুল করছিস। তুই সঞ্জয়কে যা খুশি শাস্তি দিতে পারিস, কিন্তু মেয়েটাকে দিস না। এই ঘটনাটা শোনার পর মেয়ে হয়তো তার বাবাকে কোনোদিন বাবা বলে ডাকলো না, ফিরেই দেখলো না। শোকে দুঃখে মেয়েটা একেবারে পাথর হয়ে যাবে। কিন্তু দিদি ভাই, আমি মা মা, এই তো বৌমা এসে গেছো, দেখো না চিংড়ি মাছের মালাইকারি, ফ্রাই, তারপর পায়েসও বাকি আছে, কি হবে বলো তো? ওসব আপনি আমার দায়িত্বে ছেড়ে দিন তো। আমি জানি আমার হাতে অন্তরের সব পদ খেতে ভালো লাগবে না, কিন্তু ওর বৌমনিকে এতটাই ভালোবাসে না যে বৌমনি সাত খুন মাপ, সোনা মুখ করে সব খেয়ে নেবে। চল আমরা চলে যাই, ও যখন বায়না ধরে চোখে তো আর এখান থেকে নড়ানো যাবে না। আয় চলে। ও কাকিমণি শোনো না, অন্তরা তো লাল গোলাপ ফুল ভালোবাসে, আমি পানুকে দিয়ে আনিয়ে রেখেছি। তুমি একটা কাজ করো না গো, ঘরে কোথায় কোথায় লাগাবে একটু দেখিয়ে দাও ওকে, জবাতে থাকলে ভালো হতো। সত্যি সাগর, তোর সব দিকে এত নজর থাকে না। ও শোনো, বলছি যে ওই জবার সাথে এ বাড়িতে যা ঘটে গেছে সেসব অন্তরাকে জানাবার কোনো প্রয়োজন নেই, ও খুব শক্ট হবে তো। ওকে বলো জবা দেশেই চলে গেছে। সত্যি সাগর, তোরা প্রত্যেকে অন্তরাকে এত ভালোবাসিস, সব কঠিন বাস্তব দুঃখ কষ্ট থেকে তোরা ওকে আগলে রাখার চেষ্টা করিস।